আজকে এই টিউমারটার সম্বন্ধে কী হয়েছিল স্যার? পেশেন্ট অ্যাকচুয়ালি খুব রিমোট এরিয়াতে এসেছিল, 40 বছর বয়সের এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে অষ্টমন্ডল, ডোমানিয়া এলাকায় ঝাড়খন্ড বর্ডারের কাছাকাছি থেকে থাকে। এই নিয়েই বেশ কয়েক বছর ধরে উনি ঘুরছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, নিরাশ হয়ে ফিরেছে। স্বাভাবিকভাবে যেটা হয় আর্থিক সামর্থ্যতা সেরকম, হঠাৎ করে একজনের সূত্রে আমাকে বলেছে, স্যার এটা একটু করে দেবেন, আমরা তো বাইরে যেতে পারবো না। আমি তখন তাদেরকে বোঝালাম যে এটা কিন্তু রিস্ক আছে, তো তোমরা কি এখানে করাবে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো এই আছে, আমাদের দুটো হাতই সর্বোচ্চ। তখন উনি বললেন যে আমরা হাই রিস্ক মন করি, আপনি করে দিন না, কিচ্ছু হবে না, আপনি করুন। যথারীতি নিয়ম প্রথা মেনে যেমনভাবে একটা পেশেন্টকে তৈরি করা, সেভাবে তৈরি করে কালকে ওদের কাছে একটা রিস্ক বন্ড নিয়ে 3 বোতল রক্ত নিয়ে আমি অপারেশন শুরু করি আজকে। আমি 11টায় শুরু করেছি, আমার প্রায় 3 ঘন্টার উপর লেগেছে অপারেশনটা করতে। পেটটা ওপেন করে বা খুলে আর কি দেখি যে পুরো পেট ভর্তি টিউমার, সমস্ত নাড়িগুলি তার সাথে জড়িয়ে আছে। কত কি কাজটা করতে করতে হবে, তখন আমি আস্তে আস্তে করে আমার যে টিউমারটা আছে আর কি, আমার অ্যানাস্থেটিস্টটা আছে, আমার পিজিটি সব থেকে বড়ো কথা, আমার যে ছোটো ছোটো স্টুডেন্ট প্রিয়াঙ্কা, ঝাঁসি, গার্গি, প্রিয়াঙ্কা এসছে পুনে থেকে, গার্গি এসছে আমার মুম্বাই থেকে, ঝাঁসি আমার হায়দ্রাবাদের স্টুডেন্ট, বিন্দু হায়দ্রাবাদের স্টুডেন্ট, এরা ঝাঁপিয়ে পড়ে পেশেন্টের উপরে দিতে পারে। তৈরি করার পর ওরা আমাকে বলেছে, আপনি করুন না, কিচ্ছু হবে না, তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারে করবো পরিকাঠামোকে, হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আছি, কিচ্ছু হবে না। তো আস্তে আস্তে করলাম, আমার অ্যানাস্থেটিস্ট আমাকে সাথ দিয়েছে ভীষণভাবে, শ্রীকান্ত গাঙ্গালি, সুকন্যা, বিরাজ, তাছাড়া আমার সার্জেন্ট, জেনারেল সার্জেন্ট সুমন, বাকি আমাদের গাইনোকোলজিস্ট যারা ডক্টর অসীম ঘোষ, ডক্টর মনোজিৎ, অনিমেশ, এরা একদম ছুটে চলেছে, দাদা আমরা পাশে আছি আপনি করুন, সিস্টাররা আছে। একটা পুরো টিম ওয়ার্ক নিয়ে একটা কাজ করতে গেলে একটা তো রিস্ক থাকে, তার মধ্যে তো কাজটা করাও যায়। যাক, অপারেশনে কোনো কষ্ট হয়েছে আমাকে, আমি নিজে একদম অসুস্থ হয়েছি, করেছি আর জড়াতে বাদ দিয়েছি, টিউমার সময় বাদ দিয়েছি। এই মুহূর্তে পেশেন্ট অনেকটা স্টেবল আছে, তো আশা করবো পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যাবে। টিউমার সাইজটা, পেশেন্টের সাইজ, টিউমারের সাইজ 8 কেজি, আমাদের 8 কেজির উপরে, 8 কেজি, 8 কেজি ওজন আমাদের, যেটা পেশেন্ট এখন মোটামুটি পেশেন্ট এখন। আপনার সাথে পরিচয়টা তো? আমি ডক্টর তপন ব্যানার্জি, আমি এখানকার সিনিয়র মোস্ট গ্যানোকোলজিস্ট, যেমন ফ্যাকাল্টি অফ বিএনডি তে আমি আছি।